Hey everyone, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে রেনি ওয়েদার। তো গাইস আমরা রয়েছি আজকে একটি ফার্মল্যান্ডে, যেখানে আমার কাছে রয়েছে অনেকগুলো টয় ভেহিকল। এগুলো আসলে আমি তোমাদের সাথে আজকে হাইড করে দেখাবো। তাহলে চলো শুরু করে দেই গাইস। যেহেতু এদিকটাতে রয়েছে কিছু সবুজ ঘাস লতা পাতা, তো এর মধ্যে আমি হাইড করে ফেলবো আমার একটি পছন্দের ভেহিকল, টয় কাভার্ড ভ্যান, চায়না প্রোডাক্ট, ফার্স্ট গ্রেড প্লাস্টিক মেট একটি কাভার্ড ভ্যান। আসলে দেখি বোঝা যাচ্ছে খুব ভালো মানের এবং একটি দামি ভেহিকল। তো এখানে ফেলে দিলাম এবং এর সাথে সাথে হাতে নিয়ে নিলাম একটি কনস্ট্রাকশন ভেহিকল, সিক্স হুইলের প্লাস্টিক মেট, একেবারে লো কোয়ালিটির একটি ডাম্প উইথ ক্রেন ট্রাক, ব্লু এবং ইয়েলো কালারের কম্বিনেশনে করা চমৎকার একটি ভেহিকল। তো এটিও এখানে ফেলে দিলাম, এরপর দেখি আর কোথায় ফেলে দেওয়া যায়। গাইস এদিকটাতেও রয়েছে কিছু বড় ঘাস, এর মধ্যে আমি হাইড করে ফেলবো একটি সিটি ক্লিনিং ভেহিকল, মেটাল কোয়ালিটির, হোয়াইট ইয়েলো এবং গ্রিন কালারের কম্বিনেশনে গড়া এইট হুইলের চমৎকার একটি রোড ক্লিনিং ভেহিকল। তো চলো এটিও ফেলে দেই এখানে এবং এরই সাথে সাথে ফেলে দিব একটি কনস্ট্রাকশন ভেহিকল, একটি ট্যাঙ্ক ট্রাক, গ্রিন এবং ইয়েলো কালারের তৈরি প্লাস্টিক মেট, একটি ট্যাঙ্ক ট্রাক। আসলে এটি একটি মিলিটারি ট্যাঙ্ক ট্রাক। তো চলো এটিও ফেলে দিই এখানে, এরপর দেখি আর কোথায় কী রাখা যায়। ওয়াও, এদিকটাতেও রয়েছে হাইড করার মতো চমৎকার একটি প্লেস। তো এখানে আমি হাইড করে ফেলবো একটি কনস্ট্রাকশন ভেহিকল, এটিও একটি চায়না প্রোডাক্ট ডাম্প ট্রাক, সিলভার এবং অরেঞ্জ কালারের তৈরি একটি ডাম্প ট্রাক। এবং এরই সাথে সাথে হাতে নিয়ে নিলাম আরও একটি ট্রান্সপোর্টেশন ভেহিকল, পাওয়ার কাভার্ড ভ্যান, সস্তা মানের কিছু স্টিকার, বাট দেখতে খুবই চমৎকার মনে হচ্ছে, একেবারে সস্তা মানের একটি ভেহিকল কাভার্ড ভ্যান। তো গাইস চলো সামনের দিকটাতে যাই, দেখি আর কোথায় কি হাইড করা যায়। গাইস এদিকটাতে আমি হাইড করে ফেলবো এখন একটি মিলিটারি প্রোডাক্ট, মিলিটারি ট্রাক, রকেট প্রজেক্টর, মিলিটারি কালার, খুবই গর্জিয়াস একটি ভেহিকল, পাওয়ারফুল একটি ভেহিকল, প্লাস্টিক মেট, একটি রকেট প্রজেক্টর। এর সাথে সাথে হাতে নিয়ে নিলাম একটি ট্যাঙ্কার, অরেঞ্জ কালারের হাই কোয়ালিটি মেট একটি ট্যাঙ্কার, যা রয়েছে হোয়াইট সিলভার এবং অরেঞ্জ কালারের চমৎকার একটি কম্বিনেশন। এটিও এখানে ফেলে দিলাম। গাইস এরপর দেখি কোথায় কি হাইড করা যায়। ওয়াও, আসলে চমৎকার একটি আবহাওয়া। তো এর মধ্যে আমি হাতে নিয়ে নিলাম একটি ট্রান্সপোর্টেশন ভেহিকল, রেড এবং গ্রিন কালারের মিলিটারি কাভার্ড ভ্যান, প্লাস্টিক মেট একটি কাভার্ড ভ্যান, এবং সাথে সাথে হাতে নিয়ে নিলাম আরও একটি ভেহিকল, এসইউভি কার, গ্রিন কালারের একটি এসইউভি পুলিশ কার। তো চলো পরবর্তী ভেহিকলগুলো কোথায় হাইড করা যায় দেখি। গাইস এই মুহূর্তে হাতে রয়েছে একটি ফায়ার ফাইটিং ভেহিকল, ফায়ার রেস্কিউ ল্যাডার ট্রাক, রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনে গড়া একটি ল্যাডার ট্রাক, হেভি ওয়েটের একটি ভেহিকল। এরপরই হাতে নিয়ে নিলাম আরও একটি ফায়ার ফাইটিং ভেহিকল, ফায়ার রেস্কিউ ট্যাঙ্কার। আসলে এর মধ্যেই তোমার কিছু ওয়েল এবং অনেক সময় কিছু ওয়াটার রাখা হয়। তো গাইস চলো চলে যাই পরবর্তী প্লেসে কিছু ভেহিকল রাখার জন্য। গাইস আবারও একটি ফায়ার রেস্কিউ ভেহিকল, একেবারে নতুন একটি প্রোডাক্ট আমার এই ভিডিওতে, হোয়াইট এবং রেড কালারের প্লাস্টিক ম্যাট, সিক্স হুইলের একটি ভেহিকল।
এরপরে হাতে নিয়ে নিয়েছি আরো একটি কনস্ট্রাকশন ভেহিকল, একটি এক্সকেভেটর ট্রাক, সিক্স হুইলার, খুবই চমৎকার, আমার খুব পছন্দের একটি ভেহিকল। অনেকটা রিয়েলিস্টিক মনে হলো, এটি একটি টয় ক্রেন ট্রাক। তো গাইস, আর দুইটি ভেহিকল বাকি রয়েছে, এগুলি হাইড করার পর আসলে আমার ভিডিওটি শেষ হয়ে যাবে। তো শুরুতেই আমি হাতে নিয়ে নিলাম একটি কনস্ট্রাকশন ভেহিকল, খুবই কালারফুল, খুবই চমৎকার এবং খুবই দামি একটি ভেহিকল, কনক্রিট মিক্সার ট্রাক। তো চলো এটিও এখানে ফেলে দেই এবং হাতে নিয়ে নিই আজকে শেষ ভেহিকল, একটি ওয়েল ফিলিং ভেহিকল, সিলভার এবং ইয়েলো কালারের একটি ওয়েল ফিলিং ভেহিকল। তো চলো এটি ফেলে দেই গাইস। আজকের মতো আমার টয় ভেহিকলগুলো শেষ হয়ে গিয়েছে, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।